नमस्कार आमी हरेंद्र आपनारा देखछेन हर्ष न्यूज। उत्तर दिनाजपुर कालियागंजेर पार्वती सुंदरी हाई स्कूल माठ मैदाने दिवारात्रि नॉकआउट फुटबल टूर्नामेंटर आयोजन करा है जिला पुलिसेर उद्योगे एवं कालियागंज थानार पक्षे। दिवारात्रि फुटबल टूर्नामेंटर चैम्पियन रतन एवं रानार्स गोविंदपुर। फुटबल टूर्नामेंट देखार जन्य कयेक हजार मानुष अंशग्रहण करेछिलेन। देखार जन्य दिवारात्रि फुटबल टूर्नामेंटे विशेष अतिथि हिसाब से उपस्थित छिलेन एडिशनल एसपी हर्ष वर्मा। एछाड़ा कालियागंजेर पौरपति रामनिवास साहा, विशिष्ट समाजसेवी सपन सरकार, कालियागंज पंचायत समितिर सभापति दीपा सरकार, कालियागंज थानार भारप्राप्त आधिकारिक दीपांजन दास, एछाड़ा अन्यान्य पुलिस अफिसाररा। उत्तर दिनाजपुर थेके आमी हरेंद्र कुमार, हर्ष न्यूज। কাদের পক্ষ থেকে আজকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়? এটা রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এবং পরিচালনায় রয়েছে হলো কালিয়াগঞ্জ পুলিশ স্টেশন, তাদের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হলো আজকে চার দিনব্যাপী। এই চার দিনের মধ্যে ১৬টি দল অংশগ্রহণ করেছিল প্রাথমিক পর্যায়ে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, এই সমস্ত খেলাগুলোই অনুষ্ঠিত হলো এবং সুন্দর সুচারুরূপে অনুষ্ঠিত হয়েছে। এর জন্য কালিয়াগঞ্জ থানা অবশ্যই ধন্যবাদের যোগ্য। এতে বিজয়ী হয়েছে হলো রাতন নিউ সাংস্কৃতিক সংঘ এবং বিজিত দল অর্থাৎ যাকে আমরা রানার্স আপ বলি তারা হলো গোবিন্দপুর যদ্দুর মনে হয় ওরা আদিবাসী সংঘ, এরা রানার্স হয়েছে। সেই ১৬ জন খেলোয়াড়দের আপনারা একটু সামনের দিকে আমাদের মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। বেস্ট ১৬ রবি সোরেন, তার নীরেন সোরেন, মনোজ হালদার, তারপরে প্রভেশ মুর্মু, অজয় হেমব্রাম, রাজেশ হেমব্রাম, রাজু হেমব্রাম, শিশু পাসওয়ান আপাহা, একটু সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোবিন্দপুর বিজিত দলের খেলোয়াড়দের এখানে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলছি। কোথায় গোবিন্দপুর? আর একটা বিশেষ সাবধানি আমাদের মহিলা রেফারির জন্য, দারুণ আমাদের সোনার মেয়ে খেলার জগতে নিজেকে উজ্জ্বল করে রেখেছে রেফারিশিপের মাধ্যমে, তাকে আমরা বিশেষভাবে সম্বর্ধিত করছি এবং ভবিষ্যতে তাকে আরো ভালোভাবে মাঠে পাবো এই কামনা রাখছি। পুরো প্রাইজ গুলো তুলে দেবেন। তন্ময় চক্রবর্তী, তাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করছি একটু সামনে দেন একটু। তন্ময় তপনদা একটু হ্যাঁ, বিকাশ সাহা অনির্বাণ একটু আসবেন। আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে এই পুরস্কারগুলো প্রদান করতে চাইছিলাম। আরে সোমা চলে যাও না, ইয়ারতিন তোমরা চলে যাও না, একটু সঙ্গে ধরে নাও। আচ্ছা ঠিক আছে,
আমরা তাদেরকে দিয়ে পরবর্তীতে দেওয়াবো। এবার আমরা এই খেলোয়াড়দের পুরস্কার প্রদান করার পরই চলে আসব মূল পর্বে, ইন্ডিভিজুয়াল ট্রফি যারা পেয়েছেন তাদেরকে আমরা এক এক করে ঘোষণা করব। আচ্ছা, এই পুরস্কারটা দেওয়া হয়ে যাক, আরো চারজন রয়েছেন। যেটা ঘোষণা করতে চাই, ম্যান অফ দ্য ম্যাচ ফার্স্ট সেমিফাইনাল, কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডকে আমি অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এখনো চলছে ইন্ডিভিজুয়াল প্রাইজ গুলো? রাজু হেমব্রম তার হাতে পুরস্কারটি তুলে দেবে 9 নম্বর ওয়ার্ড কমিশনার রিজু, তাকে অনুরোধ করবো এই পুরস্কার। রাজু হেমব্রমকে পুরস্কৃত করছে ম্যান অফ দ্য ম্যাচ ফার্স্ট সেমিফাইনাল। এবার ম্যাচ সেকেন্ড সেমিফাইনাল, মনোজ সরকার ও অনুপস্থিত রয়েছে। আচ্ছা, মনোজ সরকার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী রতীন্দ্রনাথ গুহ মহোদয়, মঙ্গল যাকে আমরা বলি, আর মঙ্গল দা তো আর আমি বলতে পারছি না, যাই হোক মঙ্গল আমাদের মঙ্গল। নিউ সাংস্কৃতিক সঙ্গে মানিক গোস্বামী আমাদের জুরিদের বিচারে বেস্ট গোলকিপার নির্বাচিত হয়েছে। কাউন্সিলর 1 নম্বর অনুরোধ করছি এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। মোটামুটি আমরা যা দেখেছি তাতে আমরা শিশু পাহানকে নির্বাচন করেছি দক্ষিণ গোবিন্দপুর, শিশু পাহান হাইয়েস্ট স্কোরার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় সমাজসেবী স্বপন সরকার মহোদয়। মোস্ট তাকে আমরা আহ্বান করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, অনুরোধ করছি এসডিপিও ইটাহার মিস্টার লেপচা মহোদয়কে। তাদের ক্যাপ্টেন এবং সহ খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া জন্য অনুরোধ করছি ইটাহারের এসডিপিও, তাদেরকেও একটু সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করব। Yes.
শুরু হলো আর বৃষ্টি শুরু হলো নাকি? এঙ্কারিং করবো একটু, এঙ্কারিং না করলে কি হয়? খেলাপ্রেমী লোক না, একটুর জন্য মিস হয়ে গেল। বর্তমানে গোবিন্দপুর 3 গোলে পিছিয়ে রয়েছেন রাতন থেকে। মোবাইল যুগে খেলাধুলা হারিয়ে যাচ্ছে, তাই কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে খেলাধুলা আগ্রহ বাড়ানোর জন্যই সম্প্রীতি কাপের আয়োজন করা হয়েছে, 2022 দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। মোট 8টি দল অংশগ্রহণ করেছিল, 4 দিন আগে খেলা শুরু হয় এবং হচ্ছে আজকে শেষের দিন ফাইনাল খেলা চলছে। দিবারাত্রি ফাইনাল দিন, লাস্ট ডে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছিল দিবারাত্রি, ডে নাইট ফুটবল টুর্নামেন্ট শেষের দিন, আকর্ষণীয় খেলা।